সাংবাদিক সম্মেলনে বিজেপির অপপ্রচারের জবাব দিলেন বিধায়ক মঈনুদ্দিন শামস। লকডাউনকে পালন করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু লকডাউনটা করা হয়েছিল সাধারণ মানুষের জন্য। স্বাভাবিক কারণে কিছু কিছু ক্ষেত্রে যদি হার্ড স্টেপ নিতে হয়েছে তাহলে নিতে বাধ্য হয়েছেন মানুষের জন্য, মানুষের পরিবারের জন্য, জনগণের জন্য। কেন এটা তো আপনারা জানেন যে এইটা এই যে যে তারা সঠিকভাবে খাবার পাচ্ছে না এবং থাকার একটা সমস্যা। দেখেন বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে যে শ্রমিক ভাই আছে, আমি নিজেই প্রধানের সঙ্গে বসেছিলাম চার দিন আগে, বিডিওর সঙ্গে বসেছিলাম, এখানে বসেছিলাম, এবং আমার মোরারপুর ব্লকে যে দুটো তিনটি আমার পঞ্চায়েত আছে কৃষ্ণগঞ্জনগর, ওখানেও বসেছিলাম। আমি পর্যালোচনা করেছি যে যে জায়গায় কিছু সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যাটা ইমিডিয়েট সমাধান করার ইয়ে বলেছি, বিডিওকে বলেছি, এবং বিডিও সেই সমস্যাগুলো সমাধান করছেন। বুঝতেই পারছেন যে কিছু অবস্থা হয়ে যেতে পারে, তার কারণটা কি জানেন? কারণ হলো যে এটা সরকারিভাবে এটা কোয়ারেন্টাইন সেন্টার করা হলো, কিন্তু সেখানে না রেখে ওই কোয়ারেন্টাইন সেন্টারকে চার ভাগ পাঁচ ভাগে ভাগ করে দিচ্ছে আমাদের ওই অঞ্চলের আমাদের মানুষ। স্বাভাবিক কারণে কন্ট্রোল করাটা একটু মুশকিল, মানে বিডিও বা অ্যাডমিনিস্ট্রেশন তা জানতেই পারছে না যে একটা স্কুলে যে কোয়ারেন্টাইন সেন্টার অফিসিয়ালি হয়েছে, তারপরেও একটা আনঅফিসিয়ালি হয়েছে, ওটা না জানার জন্যে এই অসুবিধা হচ্ছে। যখনই জানতে পারছে তারা এটা করছে। এবং এটা কথা আর একটা কথা বলে দিই আপনাদেরকে যে রাশন দোকানের মাধ্যমেও আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী পুরো তিন মাস রিলিফ দেওয়ার চেষ্টা করেছেন, এবং সেখানেও কিছু কিছু অভিযোগ এসেছিল আমাদের রাজ্য বিধানসভা কেন্দ্রে কিছু ডিলারের ক্ষেত্রে, তার মধ্যে দুটা ডিলারকে আমরা সাসপেন্ড করেছি, এবং বাকি এখন কোনো অভিযোগ এখন পর্যন্ত আসেনি। তার যদিও কিছু আসে করবে, এবং আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন যে রাশন কার্ড যার নেই তাকেও চাল ডাল দিতে হবে, এবং সেভাবে তাকেও চাল ডাল দেওয়া হয়েছে। প্রায় নলহাটির 90% মানুষ রাশন দোকানের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া রিলিফ পেয়েছেন, এটাও আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। আমরা চেষ্টা করেছি, আমরা সব দিক থেকে চেষ্টা করেছি, এবং পর্যায়ের শ্রমিকদের কোনো কষ্ট না হয় ওটাও আমরা চেষ্টা করছি। এবং সব থেকে বড় জিনিস আমার মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা বিভিন্ন রাজ্য থেকে কাজ করতেন আমাদের এই রাজ্যে ফিরে এসছেন, তাদের কর্ম দেওয়ার জন্য তাদেরকে ফির নিজের এতে মানে তারা কি করবে, তাদের ফ্যামিলিকে কিভাবে চালাবে, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী ব্যবস্থা করছেন, এবং তাদেরও কিছু কাজ দেওয়া যেতে পারে কিনা, তাদের কোনো কাজের মধ্যে নিয়োগ করা যেতে পারে না, তার জন্য তিনি ডিএম বিডিও এদেরকে অর্ডার দিয়েছেন। আগামী দিনে যারা পর্যায়ী শ্রমিকরা এসছেন, ভাইরা এসছেন, প্রায় তিন মাস পর মিলিত হয়েছি যৌথভাবে, এমনি আলাদা আলাদা অনুষ্ঠানে আলাদা আলাদাভাবে আমরা মিলিত হয়েছি এটা ঠিকই, কিন্তু অর্গানাইজভাবে আজকে আমরা মিলিত হই। আমার আমি নলাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মঈনুদ্দিন শামস, আমার নাতিকে বসে আছেন আমার নলহাটি নম্বর ব্লকের সভাপতি সদ্য অশোক ঘোষ মহাশয়, আমার ডান দিকে বসে আছেন আমাদের নলহাটি টাউনের সভাপতি এবং নলহাটি পৌরসভার কাউন্সিলর সদ্য পিন্টু সিং মহাশয়। আপনারা জানেন যে করোনা নিয়ে সারা পৃথিবীতে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবং স্বাভাবিক কারণে আমাদের দেশ, আমাদের রাজ্য, আমাদের জেলা বীরভূম এবং আমার বিধানসভা কনস্টিটিউয়েন্সি
নালাটি বিধানসভার কনস্টিটুয়েন্সি, এটাতেও সবাই এফেক্টেড হয়েছে এবং সব আতঙ্কের মধ্যেই আমরা দিন কাটিয়েছি এবং দিন কাটাবার চেষ্টা করছি। এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে এই সময় খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং করোনা অতিমারী নির্মূল করার যথাসাধ্য চেষ্টা করছেন এবং এটা আপনারা সবাই বাকি বলেন। আপনারা জানেন যে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা রাজ্যে যেভাবে করোনাকে নিয়ে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের স্বাস্থ্যকর্মীরা কাজ করে যাচ্ছেন তার যত প্রশংসা করা যায় কম, এবং তা সত্ত্বেও কিছু বিরোধী দল বিশেষ করে ভারতীয় জনতা পার্টি বিজেপি, যাকে আমি সবসময় বলে থাকি ভারী ঝঞ্ঝটিয়া পার্টি, সেই ভারী ঝঞ্ঝটিয়া পার্টি এই মুহূর্তেও পশ্চিমবাংলা যে রাজনীতি খেলা আরম্ভ করেছে এবং করছে আপনারা জানেন। এখন আমার মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে এখন যা মানুষের বিপদ কোভিড-19 সামনে রেখে এবং তার সঙ্গে সঙ্গে ইম্ফাল এই যে ঝড় বৃষ্টি এটা হলো, তাকে দিয়ে যা পশ্চিমবাংলা যে বিপদ, আসুন আমরা সবাই একসঙ্গে মিলে দল মত ধর্ম নির্বিশেষে একসঙ্গে কাজ করি এবং আগে পশ্চিমবাংলাকে বাঁচাই, পশ্চিমবাংলা গরিব মানুষকে রক্ষা করি। কিন্তু তা সত্ত্বেও আমরা লক্ষ্য করেছি যে এই ভারী জনজাতীয় পার্টি বিজেপি এবং তার সঙ্গে কিছু যারা নিজেকে বিপ্লবী পার্টি বলে বলেন, কমিউনিস্ট পার্টি হোক বা এখানকার কংগ্রেস পার্টি হোক, তারাও বিজেপির সঙ্গে সুরে সুর মিলিয়ে পশ্চিমবাংলার অপমান করার চেষ্টা করছেন এবং পশ্চিমবাংলার এই বিপদের সময় তারা মানুষের পাশে না দাঁড়িয়ে নিজের রাজনীতি করার চেষ্টা করছেন। আমি এই আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের পশ্চিমবাংলার জনসংখ্যা 1 লক্ষ পিছু যা আক্রান্ত হচ্ছে এবং যা ভালো হচ্ছে বা চিকিৎসা হচ্ছে, অন্য অন্য রাজ্য থেকে আমরা অনেক এগিয়েছি। গুজরাট বলুন, মহারাষ্ট্র বলুন, দিল্লি বলুন, সেখানকার যদি পরিসংখ্যা আপনাদের কাছে আছে ওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে পশ্চিমবাংলা আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা অনেকটাই ভালো দিকে করার চেষ্টা করেছি, অনেকটাই পশ্চিমবাংলা এই কোভিড-19 মোকাবিলা করার চেষ্টা করেছে। এবং আগামী দিনও যেভাবে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাত দিন এক করে তিনি কাজ করে যাচ্ছেন, নিজে রাস্তায় নেমে কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষের জন্য, স্বাভাবিক কারণে আগামী দিনে আমাদের বিশ্বাস যে আমরা পশ্চিমবাংলাকে কোভিড-19 করোনা থেকে মুক্ত করতে খুব তাড়াতাড়ি পারব। একটা জিনিস যে সব থেকে উল্লেখযোগ্য সেইটা হল যে আপনারা জানেন যে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির নেতাও তিনি হঠাৎ রাত্রে 8টার সময়, ওনার একটা অভ্যেস আছে জানি না কি, যে উনি রাত্রে 8টার সময় ঘোষণা করেন আর নিজের ঘোষণাকে 12টার সময় বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়ে নেন। এইটাই আপনারা
লক্ষ্য করেছেন, যদি আপনাদেরকে আমি পিছনে নিয়ে যেতে চাই তাহলে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে নোটবন্দির সময়ও তিনি এই ড্রামাটা করেছিলেন, যে রাত্রে 8টার সময় তিনি ঘোষণা করলেন যে নোটবন্দি, এবং সেই ঘোষণার রাত 12টার সময় থেকে বাস্তবায়ী করার চেষ্টা করার জন্যে যেভাবে ভারতবর্ষের গরিব মানুষ, ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের খেতে খাওয়া মানুষ এবং ভারতের সব স্তরের মানুষ যেভাবে বিপদে মুখোমুখি দাঁড়িয়েছিল, আপনারা ভালোভাবে জানেন যে সেই সময় নোটবন্দির সময় অনেক লোক ব্যাংকের কাছে লাইন দিতে গিয়ে অনেক লোক মারা গেছে। সেই দৃষ্টিটাকে সামনে রেখেই তিনি এই করোনাকে কেন্দ্র করে যেভাবে লকডাউনের ঘোষণা করলেন, আমি জানি না তিনি ভারতবর্ষের যে চিত্র, ভারতবর্ষের মানুষের যে চিত্র তা তিনি জানেন কি জানেন না, প্রধানমন্ত্রী হয়েছেন বটে, ওনার জানা উচিত ছিল যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শ্রমিকরা, গরিব মেহনতি মানুষ বিভিন্ন রাজ্যে নিজের চাকরি করার জন্যে, নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার জন্যে বিভিন্ন রাজ্য রাজ্য গিয়ে তারা যে আছে কাজ করে, এবং কাজ করার পর নিজের পরিবারকে বাঁচায়, নিজেকে বাঁচায়। হঠাৎ লকডাউন ঘোষণা করার পর 8টার সময় লকডাউন ঘোষণা করলেন, 12টার সময় সেই লকডাউন বাস্তবায়ী হয়ে গেল।